আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি শখের রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে চকলেট বল মোল্ড দিয়ে চকলেট বল তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি এক সেট বল মোল্ড নিয়েছি। এই বল মোল্ডটা আমি কিনেছিলাম 350 টাকা দিয়ে, কিন্তু এখন আপনারা এই বল মোল্ডটা 250 বা 200 টাকা দিয়েও কিনে নিতে পারবেন। আর এই সেটের মধ্যে 5 পিস বল থাকে, একদম বড় থেকে একদম ছোট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বল দিয়েই বলগুলো তৈরি করে নিতে পারেন। চকলেট বল তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এর উপরে একটা বাটি বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি নিয়ে নিব 1/2 কাপ + 2 টেবিল চামচ ডার্ক চকলেট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্লুবেলের ডার্ক চকলেটটা ব্যবহার করেছি। এখন এই চকলেটটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব। আর একটা কথা, যে পাত্রে আপনারা চকলেট মেল্ট করবেন সে পাত্রটা যেন একদম শুকনো থাকে, সে পাত্রের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। পানি থাকলেই কিন্তু চকলেটটা মেল্ট হতে চাইবে না আর দলা পেকে যাবে। চকলেটটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এখন আমি একটি ছোট সাইজের বল মোল্ড নিয়েছি। সবচাইতে ছোট যে বলটা রয়েছে আমি সেটাই এখানে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ চকলেট দিয়ে ভরাট করে নিব। চকলেট দিয়ে ভরাট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপর অংশটা বলের সাথে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সম্পূর্ণ বলটাতে চকলেটটা লাগিয়ে নিব। খেয়াল রাখতে হবে বলের কোনো অংশই যেন ফাঁকা না থাকে, এজন্য খুব ভালোভাবে আপনাদেরকে বলটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মোল্ডের মধ্যে সম্পূর্ণ চকলেটটা ভরাট করে নিতে হবে। আমি কিভাবে ভরাটটা করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই অংশটা আমি একেবারেই স্কিপ করছি না, আপনাদের সুবিধার জন্যই এই অংশটা আমি সম্পূর্ণই রেখে দিয়েছি। মোল্ডটা চকলেট দিয়ে ভরাট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কোনো অংশই কিন্তু ফাঁকা নেই। এখন এটাকে আমি একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো বল চকলেট দিয়ে ভরাট করে নিব। সবগুলো বল ভরাট করে নেওয়া হয়ে গেছে। এখন এই বলগুলোকে আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর আমি বলগুলোকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বলগুলো খুলেও দেখিয়ে দিচ্ছি। হালকাভাবে ধরে ঘুরিয়ে নিলেই কিন্তু বলটা খুলে আসবে। এরপর অপর পাশটা ধরে ঘুরিয়ে নিলেই কিন্তু বলটা সুন্দরভাবে খুলে আসবে। আর একটা কথা মাথায় রাখবেন, এই বলগুলো খোলার সময় কিন্তু কোনোভাবেই অতিরিক্ত চাপাচাপি করা যাবে না। অতিরিক্ত চাপাচাপি করলেই কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য খুবই আলতো হাতে বলগুলো ছাড়িয়ে নিতে হবে। আর ফ্রিজে যদি বলগুলো ঠিকভাবে সেট করা যায় তাহলে বলগুলো কিন্তু এমনি এমনি খুলে আসে, এজন্য অবশ্যই বলগুলোকে ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিতে হবে। আর আমি কিভাবে বলগুলো খুলে নিয়েছি আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন। এখন আমি এই বলগুলোর মধ্যে গোল্ডেন ডাস্ট কালার লাগিয়ে নিব। আমি খুবই অল্প পরিমাণে গোল্ডেন ডাস্ট কালার লাগিয়ে নিচ্ছি। আমি একটা ব্রাশের সাহায্যে গোল্ডেন ডাস্ট কালার লাগিয়ে নিচ্ছি। আমার আজকের এই চকলেট বলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই বলগুলো দিয়ে আমি আপনাদেরকে কেক ডেকোরেশন করেও দেখিয়ে দিব। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।